অবশেষে সৌদি রাজপরিবারে নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে অনেক সমালোচনা চলছে। আজ সকালে মিশরের গণমাধ্যমগুলোতে বলা হয় যুবরাজ সালমান মিশরের এক তারকাকে বিয়ে করেন। এতে বলা হয় হানান তুরক নামের এক তারকাকে বিয়ে করেন যুবরাজ সালমান। ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি ঠিকই, কিন্তু তিনি এক জরুরি কাজে বিদেশে আটকা পড়েন এবং তিনি কারো সাথে যোগাযোগ করেননি। তিনি ওই সময় মিশরে অবকাশ যাপন করেছেন বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। কিন্তু আজ সকালে সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় সালমান হানান তুরক নামের এক তারকাকে বিয়ে করেন। সালমানের বর্তমান স্ত্রীর নাম সারা বিন্ত মশুর। তিনি ওই খবর শোনার পর থেকেই গণমাধ্যমগুলোকে কিছু বলেননি। সালমান নিজেও এখন পর্যন্ত মুখ খোলেননি। সৌদি রাজপরিবার থেকে এক বার্তায় বলা হয় যারা এমন মিথ্যা খবর বলছেন তারা মিথ্যা বলা বন্ধ করুন। সম্প্রতি কোন কোন খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ। সালমানের স্ত্রী সারা বিন্ত মশুর বলেন, এই মিথ্যা খবর শোনার পর থেকে আমি অনেক মর্মাহত হয়েছিলাম। গণমাধ্যমের মাধ্যমে এই মিথ্যা খবর ছড়িয়ে পড়ে। তিনি ওই সময় মিশরে অবকাশ যাপন করেছেন বলে জানিয়েছিল একাধিক সংবাদ মাধ্যম। এটাই আমি জানি। মিথ্যা খবর ছড়িয়ে পড়ার কারণে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয় আমাদের, যা আমরা মনের অজান্তেই বিশ্বাস করি। আমরা ইরান ও রাশিয়ার গণমাধ্যমগুলোকে তিরস্কার করি এবং তীব্র নিন্দা জানাই। সম্প্রতি কয়েকদিন ধরে সালমানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সালমান অনেক তোপের মুখে পড়েন। তিনি নিজেও অনেক বিভ্রান্তিতে পড়েন। বর্তমানে সালমানের বিয়ের গুজব সত্যি কিনা তা নিয়ে এখনো কথা বলেনি গণমাধ্যম। পাশাপাশি সৌদি রাজপরিবার থেকেও কিছু বলা হয়নি।